খুলনা দৌলতপুরের মহেশ্বর পাশা এলাকার নিখোঁজ রহিমা বেগমকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার রাতে ফরিদপুরের বোয়ালমারি সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে খুলনা দৌলতপুর নিয়ে যাওয়ার পর ভিকটিম সাপোর্ট সেন্টার রাখা হয় এর আগে রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্না তার মায়ের উদ্ধারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করলে একটি মরদেহকে তার মায়ের বলে শনাক্ত করলে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা ছড়িয়ে পড়ে আরও জানাচ্ছেন দানিয়াল সুজিত পোষ আঠাশ দিন নিখোঁজ থাকার পর রোববার রাতে পুলিশ কর্মকর্তাদের সাথে মাইক্রোবাস থেকে নামতে দেখা যায় দৌলতপুরের মহেশ্বর পাশা এলাকার আলোচিত নিখোঁজ রহিমা বেগমকে এরপর তাকে হাজির করা হয় মিডিয়া কর্মীদের সামনে প্রেস ব্রিফিং পুলিশের উপ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন এ নিয়ে কথা বলেন গত সতেরো তারিখে এই মহিলা আকস্মিকভাবে তাদের বাড়িতে গিয়ে হাজির হয় এক পর্যায়ে তারা চিনতে পারে চিনতে পেরে বুকে জড়িয়ে ধরে তাকে অনেক সেবাযত্ন করে আমরা পথিমধ্যেই যতটুকু পেরেছি জিজ্ঞাসাবাদ করেছে রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধারের খবর শুনে রাতেই থানায় হাজির হন মামলার আটক ছয় আসামি স্বজন সহ এলাকাবাসী এতদিন যে আমার বাবা জেল ঘাটলো এর কারণ কি আজকে তো প্রমাণ হয়ে গেল আমার বাবা কিছু করেনি আল্লাহর কাছে শুকরিয়া জানাই ওনাকে পাওয়া গেছে কিন্তু আমি চাই আমাদের এই যে মানহানি করছে এরও বিচার চাই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেশে তারও প্রত্যাহার চাই আত্মগোপন করে এবং আত্মগোপন করার পর সে জেল খাটাবে বলে এবং তাদেরকে চাকরিচ্যুত করবে এই বলে সে নিজে আত্মগোপন করে কেএমপি রহিমা বেগমকে পরে পিবিআই কাছে হস্তান্তর করেন পিবিআই কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান মামলা তদন্ত করতেছি একদম প্রিলিমিনারি পর্যায়ে আমরা আছি তো আমরা তদন্ত শেষে বিস্তারিত তদন্ত শেষে আমরা আবার আপনাদেরকে ডাকবো এবং তখন আমরা বিস্তারিত দিতে পারব তবে আপাতত দৃষ্টিতে নাও হতে অপহরণ পারে নগরীর মহেশ্বর পাশা এলাকার বাড়ির সামনে থেকে সাতাশে আগস্ট রহিমা বেগম নিখোঁজ হন এমন অভিযোগ তুলে তার মেয়ে আদুরি আক্তার বাদী হয়ে পরদিন দৌলতপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন ড্যানিয়েল সুজিত বোস চ্যানেলায় খুলনা